তো দেখো 4 নম্বরে কি বলা আছে, একটি গাড়ির চাকার ব্যাস ব্যাস দেওয়া আছে যে 0.84 মিটার, এবং চাকাটি হবে এখানে চাকতি হয়েছে, যাই হোক চাকাটি প্রতি সেকেন্ডে হবে, এখানে টাইপিং মিস্টেক, যে চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘোরে, সেকেন্ডে 6 বার ঘোরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। দেখো এখানে গতিবেগ বলতে কি বোঝায়, যে ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে, এটি আমাদের নির্ণয় করতে হবে। যদি আমরা বেগ নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি কি দরকার, দূরত্ব দরকার এবং সময় দরকার, যে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করছে কত সময়ে। তার মানে এখানে গতিবেগ নির্ণয় করতে বলতেছে, তার মানে আমাদের দরকার হলো দূরত্ব এবং সময়, যে কত সময়ে কত দূরত্ব অতিক্রম করলো, এটার গড়ি হলো গতিবেগ, যেটি তোমরা ফিজিক্সেও পড়ছো। তার মানে আমরা প্রথমে দূরত্ব নির্ণয় করব, তারপর সময় নির্ণয় করব। যেহেতু গাড়ির গতিবেগ নির্ণয় করা হয় ঘন্টায়, এজন্য আমরা সময় ঘন্টায় নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছো। তাহলে তো দেখি আমাদের সমাধানটি দেখি, তো যা দেওয়া আছে সেটি আমরা লিখে নেব। চাকাটির ব্যাস দেওয়া আছে, তাহলে আমাদের এখানে দেখো ব্যাস দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার কি ব্যাসার্ধ। কেন দরকার ব্যাসার্ধ, দেখো একটি চাকা যখন ঘোরে, চাকা ঘোরার ফলেই কিন্তু এর দূরত্ব অতিক্রম করে। সাপোজ যদি এটি চাকা হয়, এই চাকা যখন ঘুরবে তখনই কিন্তু দূরত্ব অতিক্রম করবে। এখানে কিন্তু ডাইরেক্ট দূরত্বের কথা বলা নাই, বলা আছে চাকার কথা। তো এটি যদি চাকা হয়, সাপোজ এই ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে, কিন্তু আমাদের দরকার ব্যাসার্ধ। কেন ব্যাসার্ধ দরকার, আমরা জানি চাকাটি যদি একবার ঘোরে তাহলে এর পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। চাকাটি যদি একবার ঘোরে তাহলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। যেহেতু আমরা এখানে দূরত্ব নির্ণয় করব, অতএব আমাদের এখানে কি দরকার, চাকার পরিধি নির্ণয় করতে হবে। কারণ পরিধি নির্ণয় করলে আমরা বুঝতে পারবো যে চাকাটি একবার ঘুরে কতটুকু দূরত্ব অতিক্রম করে। এই জন্য এখান থেকে আমরা কি নির্ণয় করব, ব্যাসার্ধ, কারণ আমরা জানি পরিধি ইকুয়াল টু 2πr। এই জন্য আমরা r এর মান বের করবো। তো তারপরে দেখো আমরা এখানে ব্যাসার্ধ নির্ণয় করলাম। ব্যাসার্ধ নির্ণয় করে কিভাবে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ চলে আসে। এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করলাম, ব্যাসার্ধ চলে আসছে। আশা করি বুঝতে পারছো। তো তারপরে চাকার পরিধিটা নির্ণয় করে নেই, আমরা চাকার পরিধিটা নির্ণয় করে নিলাম, যে 2πr যথাক্রমে 2 আর পায়ের মান বসাই দিলাম, আর এখানে r এর মান কত এটা বসাই দিলাম। আশা করি বুঝতে পারছো। তারপর 3টা গুণ করে দিয়ে আমরা এই মানটি পেলাম, তার মানে আমরা চাকাটির পরিধি পেলাম। তার মানে আমরা বলতে পারি যে এখানে যে চাকাটির কথা বলা আছে, সেই চাকাটি একবার ঘুরে অতিক্রম করে 2.6389 মিটার, এতটুকু পথ অতিক্রম করে। কিন্তু এখানে বলছে দেখো চাকাটি সেকেন্ডে 6 বার ঘুরে, তার মানে এই চাকাটি সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করবে, যদি একবার ঘুরে এতটুকু পথ অতিক্রম করে, যেহেতু এটি সেকেন্ডে 6 বার ঘুরে, অতএব সেকেন্ডে অতিক্রম করবে 6 গুণ এতু। আশা করি বুঝতে পারতেছ। অতএব চাকাটি একবার ঘুরে এতু মিটার অতিক্রম করে, অতএব প্রতি সেকেন্ডে চাকাটি ঘুরে কয়বার, এখানে দেওয়া আছে 6 বার, অতএব 1 সেকেন্ডে চাকাটি অতিক্রম করে কত দূরত্ব, কিন্তু 1 সেকেন্ডে 6 বার ঘুরে, এই জন্য 6 গুণ। আশা করি বুঝতে পারছো। এই জায়গায় একবারে করে দেওয়া আছে যে 1 সেকেন্ডে দূরত্ব কিন্তু অতিক্রম করে এতটুকু। হ্যাঁ, যে এই 2.6389 এর সাথে যখন 6 গুণ করব, যে মানটি আসবে এতটুকু দূরত্ব অতিক্রম করে 1 সেকেন্ডে। কিন্তু আমি বলছিলাম যে গতিবেগ নির্ণয় করা হয় গাড়ির কি হিসাবে, ঘন্টার হিসাবে। ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটি আমাদের নির্ণয় করতে হবে, কারণ গাড়ির গতিবেগ ঘন্টায় নির্ণয় করা হয়। এই জন্য দেখো এখানে আমরা আমি ডাইরেক্ট করে নিয়েছি যে অতএব 1 ঘন্টায় কতটুকু পথ অতিক্রম করে, যেহেতু 1 সেকেন্ডে পথ অতিক্রম করে এতটুকু, অতএব 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান কিন্তু 3600 সেকেন্ড। এটি মনে রাখবা যে 3600 সেকেন্ড, অতএব 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। যদি 1 সেকেন্ডে এতটুকু পথ অতিক্রম করে, অতএব 3600 সেকেন্ডে অতিক্রম করবে কত, এই 3600 এর সাথে গুণ করে দিলে হবে। এই জন্য আমরা এই এটির সাথে 3600 গুণ করে দিছি, অতএব এই টোটালটা যদি গুণ করি তাহলে হবে চাকাটি 1 ঘন্টার অতিক্রান্ত পথ। আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে এটি নির্ণয় করলাম। অতএব 1 ঘন্টায় এত মিটার পথ অতিক্রম করে। এখানে আমরা 1000 দিয়ে ভাগ করে কিলোমিটার বানাই নিলাম। কেন কিলোমিটার বানাই নিলাম, কারণ আমি কিন্তু এখানে প্রথমেই বলেছিলাম যে গাড়ির গতিবেগ দূরত্বকে নিয়ে আসতে হবে কিলোমিটারে, আর সময়কে নিয়ে আসতে হবে ঘন্টায়। আশা করি বুঝতে পারছো। তো দেখো এই জন্য আমরা এখানে এটা যেহেতু মিটার, আর আমরা জানি যে মিটারকে 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটারে চলে আসে, তো আমরা কিলোমিটার নিয়ে আসলাম এতো কিমি। এই পথটি অতিক্রম করছে কত ঘন্টায়, 1 ঘন্টায়, অতএব গাড়িটির গতিবেগ কিন্তু এটি আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি। অতএব গাড়িটির গতিবেগ ঘন্টায় এত কিলোমিটার প্রায়। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো
তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন আমরা তারপরেরটা সমাধান দেখবো।